আসসালামু আলাইকুম আমার প্রিয় আল্লাহর বান্দারা, আপনারা সবাই কেমন আছেন? আমরা দুই ভাই এই মুহূর্তে আছি তায়েব শহরে। এখানে আমরা দুই ভাই গোসল করে হারাম বেঁধে দুই রাকাত নফল নামাজ আদায় করলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উমরাকে কবুল করে নেন এবং সহি সালামত উমরা করার তৌফিক দান করেন। আমি প্রত্যেকটা রসুলের উম্মতের জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মাটিতে যত রসুলের উম্মত আছে প্রত্যেকটা রসুলের উম্মতকে মক্কা এবং মদিনা দেখার এবং উমরা এবং হজ করার তৌফিক দান করেন। সবাই সবার জন্য অবশ্যই দোয়া করবেন, আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন, যাতে আমরা ইনশাআল্লাহ সহি সালামতে উমরা হজ করে আমরা আমাদের কর্মস্থলে আবার ফিরে যেতে পারি। সবাই আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, বিশেষ করে আমাদের বাংলাদেশের বর্তমান অবস্থা ভালো না, সবাই আমাদের দেশের জন্য অবশ্যই দোয়া করবেন, আমরাও দোয়া করবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।